আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে জে এল মনিষ ক্যাপসুলটি সম্পর্কে জানাবো। যৌনশক্তি বাড়ানোর জন্য খুবই কার্যকরী এই ঔষধটি। যারা দ্রুত যৌনশক্তি বাড়াতে ঔষধ চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। যাদের সবার সময় দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকর। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো জে এল মনিষ ক্যাপসুলটি কারা কারা খাবেন, কেন খাবেন, কিভাবে খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কি কি, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। এছাড়াও ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেগুলো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নিয়মিত স্বাস্থ্য ও ওষুধ বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জে এল মনিষ ক্যাপসুলটির উৎপাদনকারী ও বাজারজাতকারী কোম্পানি হচ্ছে যমুনা ল্যাবরেটরিজ ইউনানি। জেল মনিষ ক্যাপসুলটির জেনেরিক নেম হচ্ছে হাব্বে মনিষ। জেল মনিষ একটি স্নায়ুশক্তিবর্ধক ও যৌনশক্তিবর্ধক ক্যাপসুল। কোম্পানি জেল মনিষ ক্যাপসুলটির উপাদান হিসেবে উল্লেখ করেছে জাফরান, লং, কস্তুরি, দারচিনি ও অন্যান্য উপাদান পরিমাণ মতো। তবে এসব উপাদানের কথা উল্লেখ থাকলে অনেকের মতে ঔষধি তৈরিতে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার হয়ে থাকে। মনিষ ক্যাপসুলটির বিবরণ, কোম্পানির ভাষ্য মতে মহামূল্যবান জাফরান, কস্তুরি, দারচিনি, লং এর সমৃদ্ধ অতি প্রাকৃতিক ভেষজ ঔষধ ক্যাপসুল মনিষ। ঔষধটি মানসিক কর্মক্ষমতা বৃদ্ধি ও যৌনশক্তি বর্ধনে অত্যন্ত কার্যকর। কোম্পানির ভাষ্যমতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে কার্যকারিতা, যৌন দুর্বলতা, অবসাদগ্রস্ত বিভিন্ন কারণে উদ্দীপনা না থাকা, শারীরিক অক্ষমতা, শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা ও দেহের স্নায়বিক শক্তিবর্ধনে মনিষ ক্যাপসুল অতুলনীয়। এসব কথা উল্লেখ থাকলেও ঔষধটি ওয়ান টাইম ঔষধ হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এবার মনিষ ক্যাপসুলটির প্রধান কার্যকারিতা সম্পর্কে জেনে নিন। মনিষ ক্যাপসুলটি লিঙ্গ উত্থানের অক্ষমতা বা ধ্বজভঙ্গের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। যৌনশক্তি বর্ধক হিসেবে কার্যকর, যৌন দুর্বলতা, শারীরিক অক্ষমতা, দ্রুত বীর্যস্থলন দূর করে, অপরিণত স্থলন, বীর্যতারল্য ও স্নায়বিক দুর্বলতা দূর করে। যাদের যৌন দুর্বলতা সমস্যা আছে তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকর। অপরিণত স্থলন বা যাদের স্ত্রী সবার সময় খুব দ্রুত বীর্যপাত হয়, বেশিক্ষণ বীর্য ধরে রাখতে পারে না, তাদের জন্য এটি খুবই কার্যকর। মনিষ ক্যাপসুলটির মাত্রা ও সেবন বিধি। সবশেষে এক ঘন্টা পূর্বে 1-2 ক্যাপসুল সেবন করতে হয়। সেবনের সময় কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানি সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায়। যাদের দুর্বলতা কম তাদের ক্ষেত্রে একটি ক্যাপসুল খেলেই কাজ হয়। যাদের দুর্বলতা অনেক বেশি তাদের ক্ষেত্রে একসাথে 2 ক্যাপসুল খাওয়া যায়। এই ক্যাপসুলটি একদিনে সর্বোচ্চ 1 সেবন করা উচিত। একবারের বেশি সেবন না করাই উত্তম। ঔষধটি ভরা পেটে সেবন করলে কার্যকারিতা শুরু হতে সময় বেশি লাগতে পারে। ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া। কোম্পানির ভাষ্য মতে অন্যান্য ঔষধের মতোই মনিষেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যদিও এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সবার ক্ষেত্রে দেখা দেয় না। মনিষ ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মৃদু থেকে মধ্যম এবং স্বল্পস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, মুখমণ্ডল জ্বালা পোড়া করা, বদহজম, আলোক সংবেদনশীলতা, দ্রুত হৃদয় স্পন্দন, মাংসপেশিতে ব্যথা, ঘুম ঘুম ভাব, স্পর্শ অনুভূতি কমে যাওয়া, মাথা ঘোরা, কানে শব্দ হওয়া, বমি ভাব, মুখে শুষ্ক অনুভূতি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। প্রতিনির্দেশ। এই ওষুধটিতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সতর্কতা। এটি উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে সেবন করা নিষেধ। অপ্রাপ্ত বয়স্কদের ওষুধটি সেবন সম্পূর্ণ নিষেধ। যৌন দুর্বলতার জন্য ওষুধটি সেবনকালীন সময় টক জাতীয় খাবার পরিহার করা প্রয়োজন। ভরা পেটে কাঙ্ক্ষিত ফল লাভে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ সতর্কতা। সকল ওষুধ ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।